আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনার সামনে হাজির করার জন্য। তো আজকে আপনাদের সামনে দারুণ এক বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 103 টাকায় সরকারি চাকরি দেওয়ার ঘোষণা, বিশেষ করে পুলিশের চাকরি। ভাবতেই কেমন জানি লাগে যে আসলে 103 টাকায় সরকারি চাকরি এটা কীভাবে সম্ভব। তো আসলেও যারা এই বিষয় নিয়ে জানেন না, শিক্ষাবার্তা একটি অনলাইন পোর্টাল, তারা এই নিউজটি ছেপেছে। আপডেট হচ্ছে বৃহস্পতিবার জানুয়ারি 26, 2023। তো আজকে আপনাদের জন্য সেই বিষয় নিয়ে তারা কী বলেছে প্রতিবেদনে আজকে আপনাদের জানাবো। সে পর্যন্ত আপনারা ভাবতে থাকুন যে 103 টাকায় যারা চাকরি করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন যে আসলে তারা কি বলতে চাইছে। তো হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে সুন্দরভাবে একটা অনুষ্ঠানে সম্ভবত শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে 103 টাকায় পুলিশের চাকরি দেওয়া ঘোষণা দিয়েছে ময়মনসিংহ পুলিশ সুপার এসপি মাসুম আহমেদ ভুঁইয়া। মানে হয়তো তিনি কোনো কনফারেন্সে ছিলেন বা কোনো অনুষ্ঠানে ছিলেন, তিনি সুন্দরভাবে ঘোষণা দিয়েছে যে 103 টাকার ভিত্তিতে আপনাকে পুলিশের চাকরি দেওয়া হবে। বুঝতে পারছেন ঘটনাটা? তো তারপরে আমি বলি, গৌরীপুর থানার উদ্যোগে গতকাল বুধবার, মানে সেই 26 তারিখে বুধবার বিকেলে শহীদ হারুন পার্কে বিট পুলিশিংয়ের সমাবেশে প্রধান আলোচকদের বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার বলেন, আগামী 26 ফেব্রুয়ারি ময়মনসিংহ পুলিশ কনস্টেবল পদে এতজন রিক্রুট করা হবে। কেউ যদি আর্থিক প্রলোভন, ঘুষ ও দুর্নীতি চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক পুলিশে জানানোর কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিবুল আহমেদ এমপি বলেন, গৌরীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এখানে এসপি সাহেব ও ওসি সাহেব আছেন, তাদের দলের ভিতর জন্য হানাহানি মারামারি হয়, কাউকে ছাড় দেবেন না, আইনগত ব্যবস্থা নেবেন। সব কথার এক কথা হচ্ছে, তারা যে বলেছেন যে 103 টাকায় পুলিশের চাকরি দেবেন, আসলেও এটি কি আদতে সম্ভব কিনা জানা নেই। তবে এসপি সাহেব যদি সৎ হয়, এসপি সাহেব যদি তিনি যেভাবে বলছেন অবশ্যই 103 টাকা আসলে কী কারণে, এই এই জিনিসটা আমি আসলে ক্লিয়ার না এখনও, যে 103 টাকা দিয়ে আসলে কী করতে হবে, ব্যাংক ড্রাফট নাকি কী করতে হবে আসলে 103 টাকা দিয়ে। এটা যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে 103 টাকা কী কারণে 103 টাকা সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিলেন তিনি। তো পরিশেষে বলবো যে আসলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, 103 টাকায় সরকারি চাকরি দেওয়ার ঘোষণা হচ্ছে। তো হোক, 103 টাকায় যদি সরকারি চাকরি পাওয়া যায়, পুলিশের চাকরি পাওয়া যায়, সেক্ষেত্রে অনেক বেকার পোলাপানের বেকার ছেলেমেয়ের জন্য খুব ভালো একটি দিক হয়ে দাঁড়াবে আশা রাখি। আশা করি বাংলাদেশে অনেক এসপি আছেন এমন যারা অনেক সৎ, অনেক ভালো, তাদের মধ্যে ইনি এসপি অনেক যে কথাটা বলেছেন তিনি অবশ্য অনেক সৎ, অনেক ভালো লোক। তো বুঝতে পারছেন যে আসলে হেডলাইনটা দেখে আমি সামলাতে পারলাম না এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন ঘটনাটা। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে 103 টাকায় সরকারি চাকরির ঘোষণা বা পুলিশের চাকরি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।